পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। মশার মতো একটা তুমি দরকার, যার হাজারবার থাবড়াইয়া তাড়ানোর পরেও আবার কাছে ফিরে আসবে। তো পড়াশোনা করছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, আচ্ছা বলেন তো, আই ডোন্ট নো তো কি জানি না বললে কিন্তু হবে না, আজকে কিন্তু আপনাদের বলেই যেতে হবে। ভালোবেসে যে পাগল হয়নি সে আসলে ভালোই বাসেনি। কম বেশি সবার মধ্যেই বাচ্চা ভাব থাকে, কারোর মধ্যে মানুষের বাচ্চা, কারোর মধ্যে কুত্তার বাচ্চা, আর কারোর মধ্যে শুয়োরের বাচ্চা। মাঝে মাঝে ইচ্ছে করে কেউ হাতটা ধরে বলুক চোখের দিকে তাকিয়ে, কিসের এত চিন্তা তোর, আমি আছি তো, এই যে 2 কোটি টাকা কিছু কিনে খাস। বন্ধুরা, বর্তমান যুগের মানুষ নিজের দুঃখে দুঃখী না, পরের সুখেই দুঃখী। কেউ যদি আপনাকে সস্তা ভাবে, আপনি তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিবেন। মা, আমি ভালো স্বামী কি করে পাবো? আরে মাইয়া, ভালো স্বামী কেউ পাই না। মাইরা ধরা মালো বানিয়ে জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু বাংলা পরীক্ষায় যে পত্র লিখতাম তার উপর আজ পাইনি। দোষ করলে ভেঙে পড়বেন না, শুধু ঠান্ডা মাথায় ভাবুন দোষটা কার ঘাড়ে চাপানো যায়। বন্ধুরা, আপনাকে যদি কেউ গালি দেয় আপনি তাকে গালি দিয়ে মাফ করবেন না, শুধু সেম টু ইউ বলে দৌড় দেবেন। বলতো ছুটকি, রবীন্দ্রনাথের ব্যাপারে কি কি জানোস? আমি তো জানি ম্যাডাম, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন। চিনি ছাড়া গ্রিন টি খাওয়া মানুষগুলোকে একদম বিশ্বাস করবেন না, যে নিজেকে এতটা কষ্ট দিতে পারে সে কি করে আপনাকে ভালোবাসবে? ভালো না লাগলে বলে দিও আমাদের সম্পর্ক, ভালো না লাগলে থাবড়াইয়া থাবড়াইয়া এমন হাল করবো এই সম্পর্ক তো ভালো লাগবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ভালো লাগতে শুরু করবে। ভেবেছিলাম বড় হয়ে গরিবদের সহযোগিতা করব, বড় হয়ে দেখি নিজেই গরিব।